بسم الله الرحمن الرحيم. السلام عليكم, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালে একটু ভিডিও করলাম, এগুলা বাচ্চাদের জন্য বানাচ্ছি, রুটিগুলা আমরা খেয়ে ফেলছি, আমি আর আমার হাজবেন্ড সকাল সকাল খেয়ে ফেলছি। আমার হাজবেন্ড জবে চলে গেছে, তো আমি বাচ্চারা যেহেতু উঠে নাই, গদ্দ আর গোছালাম, এলোমেলো হয়েছিল, বাচ্চারা রাত্রে টিভি টুবি দেখে ঘুমায়। এই যে ফাজিয়া উঠে গেছে, আর কেউ উঠে নাই বাচ্চারা, ফাজিয়া কিন্তু আমার সাথে খুব হাতাহাতি করতেছে, তো একটা চেয়ার নিয়ে ওইখানে দাঁড়াই দিলাম। ও বেলুন নিয়ে ফেলছে, রুটি বেলতে দিবে না আমাকে, ও ব্যান ব্যান করতেছে। তো আমার ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করেন, কমেন্ট করেন। এই যে তিন বাচ্চার জন্য তিনটা ডিম দিয়ে দিলাম, যে গরুর কলিজা ভুনা আছে, কলিজা ভুনা দিয়ে খাবে, ছেলেরা অনেক পছন্দ করে। আর রুটি এরকম ভুনা মাংস দিয়ে রুটি টুটি খাইতে বেশি মজা। আমি আর আমার হাজবেন্ড খেয়েছি, সকাল সকাল উঠছি, নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, তো উঠি ঘর ধোয়ার ঝাড়ু দিলাম, তারপর এই যে আমার ছেলেদের জন্য টেবিলে নিয়ে আসলাম। আমি একটু বাহিরে যাব, বাহিরে বলতে আজকে ফাজিয়ার রেগুলার ডাক্তার আছে, ডেট। এই যে ফাজিয়াকে তৈরি করলাম। ঘরের মধ্যে কিন্তু সবার ক্ষেত্রে, যাদের ছোট বাচ্চা আছে, ঘরের কাজ একটা থাকে না, এদিকে গোছালাম, ওদিকে মানে কি এলোমেলো হইয়া থাকে। এই যে ফাজিয়া খুব নাচানাচি করতেছে, ও বেড়াইতে যাবে এগুলো বুঝে, বাহিরে যাবো এটা বুঝে, খুব হ্যাপি থাকে। এই যে ডান্স করতেছে, ও ভিডিও করতেছে এটা বুঝে, এই জন্য মুখটা সামনের দিকে দিচ্ছে না, পিছন দিকে দিচ্ছে। আমি যদি ওর সামনে যাই, ও আমাকে পিঁচ দেয়, কিছু কিছু বুঝে। এই যে বসে আছে, ও ভিডিও করবে না, আমি তোমাদেরকে একটু দেখাইলাম আর কি, কতটুকু দুষ্টামি করে। এই যে নো নো বলতেছে, যে আমি ওই জ্যাকেটটা পরাইছি ঠান্ডা কিনে, বাইরে দেখলাম যে বাইরে অনেক গরম, তো খুলে ফেলছি। যে আমরা চলে আসলাম ডাক্তারের চেম্বারে, সেখানে কীরকম করতেছে একটু দেখেন, এইভাবে ভিডিও করা যায়। আমার দেখে কেমন যেন আজকে লাগছে, একদম ভালো লাগতেছে না, রান্না বান্নাটাও করি নাই। আমার হাজবেন্ড বলতেছে যে সমস্যা না, বাইরে থেকে খানা নিয়ে আসবো বাচ্চাদের জন্য, আমার জন্য মূলা শাক ফ্রাই করো। এই যে কীরকম করতেছে দেখেন, এই ডাক্তারের রুমে একবার লাইট অন করতেছে, একবার অফ করতেছে, মানে আমার ছেলে যখন দেয় ও মানে না, খুব কান্নাকাটি করে, আবার ও দিবে ও নিবাবে। এই যে কীরকম করতেছে, অনেক দুষ্টামি করে, অনেক দুষ্টামি। এই যে ওই দিন একটা গ্রোসারিতে শপে গিয়েছিলাম, মানে মূলা শাক ফাইলাম, নিয়ে আসলাম, একটু বোঁদাটা অনেক বড়, তো আমি দুই দিন ফ্রাই করছি অল্প অল্প করে, যেহেতু আমি আর আমার হাজবেন্ডই খাই, আর কেউ খাই না এই জন্য। তো আমার হাজবেন্ড আজকে ইন্ডিয়ান গ্রোসারি থেকে, না ইন্ডিয়ান স্টোর থেকে বাটার চিকেন আনছে, ওই হ্যান্ড বার্কার আনছে, তারপরে চাউল আনছে। আমাকে রান্না করতে নিষেধ করছে, আমি ভুলে গেছি তোমাদেরকে দেখাতে, আমরা খেয়েছি দুপুরে, আর অল্প স্বল্প এগুলো আছে আর কি। বারকা, এই যে আমার ছেলে কী রকম করে খাইছে, আমার এই মেজো ছেলে আল্লাহ দিলে বড় হয়েছে, মানে তেমন ছোট না, এই খাওয়াটার দিকে ও একদম দুর্বল, একদম মশকরা, খাওয়ার প্রতি সারা খাবার এরকম করে, সারা কিছু, এত বড় হয়েছে একটা আপেলও পুরো খাইতে পারে না। তো আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই, যে যেখানে থাকেন ভালো থাকেন। আল্লাহ হাফেজ।